রিলেশন বা সম্বন্ধের প্রথম ভিডিওটিতে আমি অর্ডার পেয়ার এবং কার্টেসীয় প্রোডাক্ট সম্পর্কে বলেছিলাম। আজকে তোমাদের এই কার্টেসীয় প্রোডাক্ট বা অর্ডার পেয়ারের উপর বিভিন্ন প্রবলেম সম্পর্কে আলোচনা করব এবং তা সলভ করব। তাহলে দেখো, প্রথম প্রবলেমটি ধরো এক্সাম্পল অর্ডার পেয়ার 2x + 3y - 5, x + y + 2 = অর্ডার পেয়ার 0 0 দেওয়া আছে। তাহলে আমাকে এক্স ও ওয়াই সমান কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে অর্ডার পেয়ার এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে অর্ডার পেয়ার এক্স ওয়াই সমান অর্ডার পেয়ার এ বি আমি মনে মনে ধরে নিচ্ছি। তাহলে আমি কি জানি, এই দুটো অর্ডার পেয়ার ইকুয়াল কখন হয়? যখন এই অর্ডার পেয়ারের প্রথম পদ সমান এই অর্ডার পেয়ারের প্রথম পদ হবে। অর্থাৎ আমি এটার সাথে এটা ইকুয়াল করে দেবো এবং এটার সাথে এটা ইকুয়াল করে দেবো। তাহলে দেখি কী পাই, 2x + 3y - 5 = 0 এবং x + y + 2 = 0। বুঝতে পেরেছ? আমি এই দুটো ইকুয়েশনকে সলভ করব। কীভাবে সলভ করব? তাহলে এটা এক নম্বর ইকুয়েশন দাও, এটা দুই নম্বর ইকুয়েশন দাও, এক নম্বর ইকুয়েশনকে এক দিয়ে গুণ করবো, দুই নম্বর ইকুয়েশনকে দুই দিয়ে গুণ করবো। তাহলে কী পাচ্ছি দেখো, 2x + 3y - 5 = 0, 2x + 2y + 4 = 0। এবার আমি বিয়োগ করব, 2x কেটে গেল, 3y থেকে 2y বিয়োগ করলে y - 5 - 4, তাহলে কত হয়, -9 = 0, y = 9। এবার আমি এক নম্বরে বসিয়ে দেব, তাহলে এক থেকে পাই, তাহলে একে আমি y এর ভ্যালু বসাবো, 2x + 3 y এর ভ্যালু কত, 9 - 5 = 0, ইমপ্লাইজ দ্যাট 2x - 27 - 5 = 0, তাহলে 2x + 22 = 0, কারণ 27 থেকে 5 - 22 হয়, তাহলে 2x - 22, x - 11। তাহলে এখানে x কত হলো, তাহলে x সমান আমরা পেলাম -11 এবং y সমান আমরা পেলাম 9। তাহলে বুঝতে পেরেছ, অর্ডার পেয়ার যদি দুটো অর্ডার পেয়ার ইকুয়াল হবে কখন, অর্থাৎ দুটো অর্ডার পেয়ার যদি থাকে অর্ডার পেয়ার এক্স ওয়াই এবং অর্ডার পেয়ার এ বি, ইকুয়াল কখন হবে, x = a অ্যান্ড y = b হলে অর্ডার পেয়ার দুটো ইকুয়াল হবে। তাহলে আমি এই প্রপার্টিটা কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করলাম। এবারে দ্বিতীয় প্রবলেমটি দেখো, তাহলে এক্সাম্পল দেওয়া আছে এ সমান একটা সেট দেওয়া আছে 1 2 3 এবং বি আর একটি নন এমটি সেট দেওয়া আছে এ বি সি। তাহলে আমাকে কী বের করতে হবে, ফাইন্ড এ ক্রস বি, বি ক্রস এ, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস এ। আমাকে বের করতে হবে এ ক্রস এ এবং বি ক্রস বি ক্রস বি আমাকে বের করতে হবে। তাহলে দেখো, আমি অনেকগুলো প্রবলেম একসাথে করে দেখাচ্ছি, একে একে করে দেখাচ্ছি। তাহলে প্রথমে কী দেওয়া আছে, এ সেট তিনটে এলিমেন্ট আছে এবং বি সেটে তিনটে এলিমেন্ট আছে। তাহলে প্রথমে আমি বের করবো এ ক্রস বি, তাহলে এ ক্রস বি মানে এ সেট এবং বি সেটের কার্টেসীয় প্রোডাক্ট বের করব। তাহলে কার্টেসীয় প্রোডাক্ট মানে আমাকে অর্ডার পেয়ার আকারে এ ক্রস বি সেটের এলিমেন্টগুলো থাকবে। তাহলে কীভাবে করব, 1 2 3 এ সেটের এলিমেন্ট ক্রস বি সেটের এলিমেন্ট আছে এ বি সি। তাহলে আমরা শিখেছি যে এ সেটের এ ক্রস বি যে এলিমেন্টটা পাবো, যে অর্ডার পেয়ারগুলো পাবো, সে অর্ডার পেয়ারে এ সেটের এলিমেন্টগুলো ফার্স্টে থাকবে এবং বি সেটের এলিমেন্টগুলো দ্বিতীয় পদ হিসাবে থাকবে। তাহলে আমি কী পাবো, এই ওয়ানের সাথে একটা পেয়ার তৈরি করছে এ, তাহলে একটা ওটা একটা সেট হবে, আমি সেট আকারে লিখবো এবং এলিমেন্টগুলো থাকবে অর্ডার পেয়ার হিসাবে। তাহলে 1, a 1, b 1, c, তাহলে ওয়ানের সাথে এ হলো, ওয়ানের সাথে বি হলো, ওয়ানের সাথে সি হলো। এবার দুয়ের সাথে হবে 2a 2b 2c, তিনের সাথে 3a 3b এবং 3c। ওকে, তাহলে আমরা এ ক্রস বি বের করে নিলাম। আমি যদি এটা ছবি এঁকে দেখাই, তাহলে এটা একটা সেট এ সেট এবং এটা একটা সেট বি সেট। তাহলে এখানে কী আছে, 1 2 3 এ বি সি। আমরা কি জানি, এ ক্রস বি এ, যখন আমরা এ ক্রস বি বের করবো,
এ সেটের এলিমেন্ট 1 তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে পেয়ার তৈরি করবে 2 এর সাথে 2 বি এর সাথে 2 সি এর সাথে 3 এর সাথে 3 বি এর সাথে 3 সি এর সাথে একটা অর্ডার পেয়ার তৈরি করবে আমি এ ক্রস বি বের করতে পারলাম এবার আমার এই অঙ্কটা হয়ে গেল এ ক্রস বি এবার আমি বের করব বি ক্রস এ একই রকম ভাবে করব তাহলে যখন আমি বি ক্রস এ বের করছি তখন যে অর্ডার পেয়ারগুলো আমি তৈরি করব বি ক্রস এ সেটের এলিমেন্টগুলো যে অর্ডার পেয়ার আকারে লিখব সেখানে প্রথমে যে সেট থাকবে সে অর্ডার পেয়ারে সেই সেটের এলিমেন্ট থাকবে অর্থাৎ অর্ডার পেয়ার যেটা তৈরি করবো সেটা বি সেটের এলিমেন্ট ফার্স্টে থাকবে এবং এ সেটের এলিমেন্ট দ্বিতীয় পদ হিসাবে থাকবে তাহলে এখানে বি ক্রস এ তাহলে বি সেট আছে এ কমা বি কমা সি ক্রস এ সেট হলো 1, 2, 3 তাহলে বি ক্রস এ সমান আমরা কি লিখতে পারি বি ক্রস এ সমান আমরা লিখতে পারি এটা একটা নিজে একটা সেট বি ক্রস এ তাহলে এলিমেন্টগুলো হবে অর্ডার পেয়ার তাহলে এ ওয়ানের সাথে যুক্ত হবে এ টুর সাথে যুক্ত হবে এবং এ থ্রির সাথে যুক্ত হবে তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এবার বি এর সাথে ওয়ান যুক্ত হবে বি এর সাথে টু যুক্ত হবে বি এর সাথে থ্রি যুক্ত হবে তাহলে বি ওয়ান বি টু বি থ্রি এবার সি এর সাথে ওয়ান টু থ্রি যুক্ত হবে সি ওয়ান সি টু সি থ্রি তাহলে আমি বি ক্রসে বের করলাম ছবি যদি আঁকি আমি তাহলে এটা বি সেট এটা এ সেট আমি বি ক্রসে বের করব তাহলে বি এর এলিমেন্ট কী কী আছে এ বি সি এবং এর এলিমেন্ট কী আছে ওয়ান টু থ্রি তাহলে বি ক্রসে যখন বের করব তাহলে এ এলিমেন্ট ওয়ানের সাথে দুয়ের সাথে এবং তিনের সাথে যুক্ত হবে বি এর এলিমেন্ট ওয়ান টু থ্রির সাথে যুক্ত হবে এবং সি এলিমেন্ট ওয়ান টু থ্রির সাথে যুক্ত হবে তাহলে আমি এ ক্রস বি বের করলাম বি ক্রস এ বের করলাম ওকে এ ক্রস বি বের করেছি এবং বি ক্রস এ বের করেছি এবং তৃতীয় প্রবলেমটি কি তাদের ইন্টারসেকশন তাই তো তাহলে আমি তাদের ইন্টারসেকশন বের করব দেখো এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ অর্থাৎ এই দুটি সেটের কমন যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে আমরা যে সেটটা তৈরি করব সেটা হলো এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এর দেখি কমন এলিমেন্ট আছে কি না তাহলে দেখো প্রথম এলিমেন্ট ওয়ানে এখানে আছে এ ওয়ান যেহেতু এ ওয়ান নট ইকুয়াল টু এ এক এবং এ সমান নয় তাহলে এই দুটো অর্ডার পেয়ারও ইকুয়াল নয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অর্ডার পেয়ারও এ ক্রস বি এর অর্ডার পেয়ারের সাথে বি ক্রস এর যে অর্ডার পেয়ার বা এলিমেন্টগুলো আছে একটা মিল নেই তাহলে তাদের ইন্টারসেকশন অর্থাৎ তাদের কমন কোনো এলিমেন্ট নেই কমন কোনো পদ নেই সাধারণ পদ নেই সুতরাং তাদের ইন্টারসেকশন কী হবে একটা শূন্য পদ হবে যা শূন্য সেট হবে তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ সমান ফাই এখানে এ ক্রস বি এবং বি ক্রসের যে এলিমেন্টগুলো কখনোই এক হবে না কারণ এ সেটের এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্টগুলো আলাদা এটা একটা রিয়েল নাম্বার এটা একটা ইংরেজি বর্ণমালা ঠিক আছে তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ সমান ফাই আমার তিন নম্বর প্রবলেম হয়ে গেল এবার চতুর্থ প্রবলেমটি করছি দেখো চতুর্থ প্রবলেম কি চতুর্থ প্রবলেম হলো এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস এ তাহলে এখানে এ ক্রস বি নিজে একটা সেট এবং বি ক্রস এ নিজে একটা সেট তাহলে তাদের ইউনিয়ন মানে সমষ্টি বের করব অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ সেটের কমন আনকমন সমস্ত এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করব সেটা হলো এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস এ তাহলে আমার এখানে জায়গা শর্ট সুতরাং আমি মুখে বলে দিচ্ছি যে এ ক্রস বি এর সমস্ত এলিমেন্টগুলো নেব বা সমস্ত অর্ডার পেয়ারগুলো নেব এবং বি ক্রস এ এর সমস্ত এলিমেন্ট বা অর্ডার পেয়ারগুলো নেব নিয়ে আমি যে সেটটি তৈরি করব সেটা হলো এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস এ নিশ্চয় কারোর অসুবিধা নেই এবার আমি পরের প্রবলেমে চলে যাচ্ছি যে এ ক্রস এ বের করতে হবে এবং বি ক্রস বি ক্রস বি বের করতে হবে তাহলে প্রথমে আমি বলে নিই এ ক্রস এ বের করব তাহলে এ ক্রস এ হলো এ সেটের ওপর কার্টেসীয় প্রোডাক্ট অর্থাৎ এ সেটের ওপর কার্টেসীয় প্রোডাক্টের অর্থ হলো এ ক্রস এ বের করব অর্থাৎ এ সেটের এলিমেন্টের সাথে এ সেটের কার্টেসীয় প্রোডাক্ট তাহলে এ সেটটি লিখব প্রথমে ওয়ান টু থ্রি ক্রস এ সেট আবার লিখব ওয়ান টু থ্রি অর্থাৎ আমি যদি ছবি এঁকে বোঝাই এ সেটের সাথে এ সেটের কার্টেসীয় প্রোডাক্ট ওয়ান টু থ্রি তাহলে ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি
কানেক্ট করবে দুইয়ের সাথে এক দুইয়ের সাথে দুই দুইয়ের সাথে তিন যুক্ত হবে তিনের সাথে এক তিনের সাথে দুই তিনের সাথে তিন যুক্ত হবে এবং যে অর্ডার পেয়ারগুলো আমি পাবো এখানে সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি করবো সেটা হলো এ ক্লাসে তাহলে প্রবলেমটি সলভ করছি দেখো তাহলে ওয়ান ওয়ানের সাথে একটা অর্ডার পেয়ার তৈরি করবে ওয়ান 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 দুইয়ের সাথে ওয়ান তিনের সাথে ওয়ান টু ওয়ান থ্রি দুই একের সাথে দুই দুইয়ের সাথে দুই তিনের সাথে একরকমভাবে তিন একের সাথে তিন দুইয়ের সাথে তিন তিনের সাথে থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি ওকে তাহলে আমি এক্রস এ বের করতে পারলাম হ্যাঁ তাহলে দুটো সেটের ক্রস প্রোডাক্ট বা কার্টেসীয় প্রোডাক্ট আমরা কীভাবে বের করতে হয় সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবার আমরা ত্রিপলেটে আসবো এতক্ষণ তো আমরা অর্ডার পেয়ার বের করলাম অর্থাৎ দুটো সেটের কার্টেসীয় প্রোডাক্ট এবার আমরা তিনটে সেটের কার্টেসীয় প্রোডাক্ট বের করব হ্যাঁ তাহলে প্রথমে কী বের করব তাহলে আমাকে বের করতে হবে বি ক্রস বি ক্রস বি এই প্রবলেমটি যখন আমি সলভ করব তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি তিনটে সেটের কার্টেসীয় প্রোডাক্ট একবারে করতে পারবো না তাহলে এখানে প্রথম দুটো সেটের কার্টেসীয় প্রোডাক্ট আমরা করে নেব তারপরে আমি আবার বি সেটের সাথে তার কার্টেসীয় প্রোডাক্ট করব তাহলে প্রথম কাজ হলো আমাকে বি ক্রস বি বের করে নিতে হবে তাহলে বি সেটের এলিমেন্ট কী কী আছে এবিসি আবার বি সেটের এলিমেন্ট কী আছে এবিসি ওকে তাহলে আমি কার্টেসীয় প্রোডাক্ট করে নিচ্ছি তাহলে কী পাচ্ছি এখানে এ এবি এসি তাহলে বি সেটের বি এলিমেন্টের সাথে এই তিনটে এলিমেন্ট যুক্ত হবে বি এ বিবি বিসি সের সাথে আবার যুক্ত হবে সি এ সিবি সিসি তাহলে আমি বি ক্রস বি বের করে নিলাম আমাকে এবার কী করতে হবে বি ক্রস বি মানে অর্ডার পেয়ার পাবো না এবার অর্ডার ট্রিপলেট পাবো অর্ডার ট্রিপলেটটা কী সেটা বলে দিচ্ছি তাহলে আমি বি ক্রস বি একটা সেট তৈরি করলাম সেখানে অর্ডার পেয়ারগুলো নিয়ে একটা সেট তৈরি করেছি যেখানে বি সেটের এলিমেন্ট প্রথমে আছে এবং বি সেটের এলিমেন্ট পরে আছে ওকে তাহলে এবার আমরা বি ক্রস বি বের করব তাহলে এখানে আমরা কী পাবো এই সেটের এলিমেন্টগুলো পাবো অর্ডার ট্রিপলেট মানে যে অর্ডার পেয়ারগুলো পাবো সেখানে তিনটে করে এলিমেন্ট থাকবে এখানে যেমন এক্স ওয়াই এলিমেন্ট আছে দুটো এলিমেন্ট নিয়ে একটা অর্ডার পেয়ার তৈরি হয়েছে তাহলে এখানে আমরা তিনটে এলিমেন্ট পাবো তাহলে আমি বের করবো সেটা একটা সেট হবে অর্থাৎ এই বি ক্রস বির সমস্ত অর্ডার পেয়ারগুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে কার্টেসীয় প্রোডাক্ট এ যুক্ত হবে তাহলে আমি ছবি এঁকে নিই তাহলে এটা হচ্ছে বি ক্রস বি এটা হচ্ছে বি তাহলে বি ক্রস বিতে কী কী পেয়েছি দেখো এ বি ডট ডট সিসি আর বি এর এলিমেন্ট কী আছে ওয়ান বি এ বি সি তাহলে এই প্রথম অর্ডারটা প্রথম যে এলিমেন্টটা সেটা এর সাথে যুক্ত হবে বি এর সাথে যুক্ত হবে সি এর সাথে যুক্ত হবে ওকে তাহলে আমি কী পাচ্ছি তিনটে সংখ্যা পাচ্ছি তাহলে অর্ডার ট্রিপলেট তৈরি হবে তাহলে কী আছে এ এ এ তারপরে এ এ বি এর সাথে যুক্ত হবে তাহলে আমি অর্ডার ট্রিপলেট কী পাবো এ এ বি এ এ সি তারপরে এ বি এর সাথে এই তিনটে এলিমেন্ট যুক্ত হবে এ বি এ এ বি বি এ এ সি ডট ডট সি সি অর্ডার পেয়ার সি সি এর সাথে এ বি সি যুক্ত হবে তো অর্ডার পেয়ার সি সি এ অর্ডার পেয়ার সি সি বি অর্ডার পেয়ার সি 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 তাহলে আমরা অর্ডার ট্রিপলেট বের করলাম যেখানে দেখো তিনটে করে এলিমেন্ট আছে ওকে অর্ডার পেয়ারে কী থাকবে দুটো করে এলিমেন্ট থাকবে তাহলে আমরা বি ক্রস বি ক্রস বি বের করা শিখলাম এ ক্রস এ বের করা শিখলাম এক্সাম্পল যদি এক্স সমান ওয়ান টু থ্রি এবং ওয়াই সেট সমান ফোর ফাইভ হয় তবে এক্স ক্রস ওয়াইকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো
ওকে এক্স ক্রস ওয়াই কে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব কিভাবে প্রথমে দেখো এ সেট এটা রিয়েল নাম্বারের সেট ওয়াই সেট এটা রিয়েল নাম্বারের সেট তাহলে আমরা যে কোনো রিয়েল নাম্বারকে একটা লাইন দ্বারা প্রকাশ করতে পারি ওকে তাহলে আমি এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি তাহলে এটা 1 2 3 4 5 ওকে তাহলে এই যে x এর মান 1 2 3 x এর এলিমেন্টগুলো কি আছে 1 2 3 তাহলে 1 বরাবর একটা আমি রেখা টানবো 2 আছে 2 বরাবর একটা রেখা টানবো এবং 3 আছে 3 এলিমেন্ট তাহলে 3 বরাবর একটা রেখা টানবো আবার দেখো y সেট এলিমেন্ট আছে 4 এবং 5 তাহলে আমরা এই 4 বরাবর একটা রেখা টানবো এবং 5 বরাবর একটা রেখা টানবো ওকে আমি যে অর্ডার পেয়ারগুলো পাবো সেগুলো বোল্ড করে দিচ্ছি ডিনোট করতে সুবিধা হবে ডিনোট করা তাহলে এই যে বোল্ড বা এই যে ফোঁটাগুলোই হলো অর্ডার্ড পেয়ার অর্থাৎ এর মানগুলোই হলো এক্স ক্রস ওয়াই তাহলে এটা কত হতে পারে 1 তাহলে এটা অর্ডার্ড পেয়ার 1 4 2 4 3 4 এটা কত হতে পারে 1 5 এটা কত হবে 1 5 2 5 এবং 3 5 ওকে তাহলে এই অর্ডার পেয়ারগুলো নিয়ে যে সেটটা পেলাম সেটা হলো এক্স ক্রস ওয়াই তা আমি এই অ্যাক্সিস আমি টানব না অ্যাক্সিসটা আমি মুছে দেব কারণ এখানে রিয়েল নাম্বার দেওয়া আছে আমি রিয়েল নাম্বারে অ্যাক্সিস একে করতেই পারি যদি এই সেটগুলো ধরো দেওয়া আছে এক্স সেট কলকাতা দিল্লি এবং ওয়াই সেট দেওয়া আছে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর তো এই যে সিটি কখনো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করা যায় না সেই জন্য যখন আমি অর্ডার পেয়ার বের করব আমি সাপোজ মনে মনে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে সেই অর্ডার পেয়ারগুলো বের করব আমি ফিল করব এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে কিন্তু অর্ডার পেয়ারের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস লেখার কোনো দরকার নেই ওকে আমরা শুধু ফিল করার জন্য আমি এটা এঁকেছিলাম তো এই ক্ষেত্রে যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা এটা প্রকাশ করা যাবে না আমি এক্ষেত্রেও আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ফিল করব কিন্তু আমি লিখবো না বা এখানে আঁকবো না ওকে তাহলে এখানে এক্স ক্রস ওয়াই আমি কী পেলাম এক্স ক্রস ওয়াই আমি পেলাম 1 4 1 5 2 4 2 5 এবং 3 4 3 5 এটা পেলাম ওকে তাহলে আমি লেখচিত্রের সাহায্যে এক্স ক্রস ওয়াই বের করলাম কখনো কখনো তোমাদের এরকম প্রবলেম থাকে যে এ ক্রস বি দেওয়া আছে একটা সেট দেওয়া আছে এখানে আমাকে বের করতে হবে ফাইন্ড এ এবং বি সেট আমাকে বের করতে হবে এ এবং বি সেট নির্ণয় করতে হবে তাহলে আমি এ সেট এবং বি সেট নির্ণয় করবো কীভাবে আমরা জানি যখন অর্ডার পেয়ার তৈরি করব সে অর্ডার এ ক্রস বি যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করব এবং এই কার্টেসিয়ান প্রোডাক্টে যে অর্ডার পেয়ারগুলো থাকবে সে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট থাকবে প্রথম সেটে তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট কোথায় থাকবে প্রথম সেটে তাহলে প্রথম সেট এ আমি এ সেট সমান লিখছি দেখো তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টগুলো দেখে নেব এ বি সি আমি লিখে নিয়েছি এ বি সি আর কী আছে এ একবার নিয়েছি সি নিয়েছি বি নিয়েছি এ নিয়েছি ডি তাহলে এ বি সি ডি নিয়ে আমরা যে সেটটা তৈরি করলাম সেটা হলো এ সেট এবং এ বি সি ডি এই এলিমেন্টগুলো এ সেটের অন্তর্গত এবং এখানে দেখো বি সেট আমাকে নির্ণয় করতে হবে বি সেটের এলিমেন্টগুলো কোথায় থাকবে অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট হিসাবে যেগুলো আছে সেটা হচ্ছে বি সেটের অন্তর্গত তাহলে বি সেটে কী কী এলিমেন্ট আছে দেখে নাও এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড লিখে নিলাম দেখো আর নেই তাহলে এবার এ ক্রস বি বের করো দেখো এই অর্ডার পেয়ারটাই পাবে বা এই সেটটি পাবে তাহলে আমরা এ ক্রস বি দেওয়া থাকলে এ সেট এবং বি সেট কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানলাম পরবর্তী সমস্যাটি দেখো যে এন অফ এ ক্রস বি সমান নয় এবং ওয়ান এ অর্ডার পেয়ার থ্রি বি অর্ডার পেয়ার টু সি কোথায় আছে এ ক্রস বি এর মধ্যে আছে বিলংস টু এ ক্রস বি আমাকে এ ও বি নির্ণয় করতে হবে তাহলে এ সমান আমরা কী লিখতে পারি যে এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টগুলো নিয়ে একটা সেট তৈরি করব 1 2 3 এবং বি হলো অর্ডার পেয়ারের দ্বিতীয় এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করব সেটা তাহলে এ বি সি
আমি সেট তৈরি করে ফেললাম। এবার আমি এই কন্ডিশনটা মেলাবো, দেখছি মিলে কিনা দেখি। তাহলে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে? এন এ সমান তিন। আর বি সেটে কতগুলো এলিমেন্ট আছে? এন বি সমান তিন। তাহলে অবশ্যই এন অফ এ ক্রস বি সমান আমরা জানি এন এ ক্রস এন বি। তাহলে এন এ সমান তিন ইন্টু তিন সমান নয়। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। তাহলে আমি এখান থেকে এ ও বি দুটি সেট নির্ণয় করলাম। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই দেখার সুযোগ পায়। এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।